ফিতনাতিল মাসিহ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। মাহিয়া মামাত, জীবন মরণের ফিতনা, যতদিন বেঁচে আছি ফিতনা থেকে রক্ষা রাখিও, আর মরণের পরে ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচাই। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। 18 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন ইফতাকাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতিন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমি অনুপস্থিত পেলাম বিছানায়, মানে দুজনে শুয়েছেন স্বামী স্ত্রী, আর একটু যখন ঘুম এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, তখন নবী করিম বিছানা থেকে উঠে গেছেন, অন্ধকার ঘর, বাতি নেই, প্রদীপের ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নেই, অন্ধকারে এদিক ওদিক দেখছেন, জি কিভাবে তলাশ করছেন তাই দেখেন। ফাতা হাসাস্তো, তখন আমি তলাশ করা শুরু করলাম এইভাবে হাত এদিক ওদিক মেরে, দেখছি যে তিনি হয় রুকুতে আছেন আর সাজদা সিজদার অবস্থায়, অন্য আরেকটা হাদিসে এই সন্দেহটি নেই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়েছিলেন আল্লাহর দরবারে, ইয়াকুল আর বলছিলেন ইদুয়া সুবহানাকা ওবিহামদিকা লা ইলাহা ইল্লা আনত, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার প্রশংসার সাথে সাথে, লা ইলাহা ইল্লা আনত, তোমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ও ফি রিওয়ায়ে, অন্য হাদিসে রয়েছে ফাওয়াকাত ইয়াদি আলা বাতানি কদমাইহি, নবী করিম দুই পায়ের মাঝখানে হাতটা পড়েছে, পেছন দিক থেকে সেজদায় আছেন, তো পেছন দিক থেকে পাঠা তো দাঁড়িয়ে আছে সেজদার অবস্থায়, পেছন দিক থেকে দুই পায়ে হাত পড়েছে। ওহফিল মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেছেন, মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওহমা মানসুবা, তার দুটো পা দাঁড়িয়ে ছিল এইভাবে সেজদার অবস্থায় যে দাঁড়িয়ে থাকে, কিবলামুখী হয়ে দাঁড়িয়েছিল, ওয়া ইয়াকুল, আর এই দোয়াটি সেজদায় পড়ছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক অবে মুআফাতিক মিন উকুবাতিক অবে কামিন কালা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক, রাওয়াহু মুসলিম সহিহ মুসলিমের হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক, হে আল্লাহ তোমার সন্তুষ্টির আশ্রয় গ্রহণ করছি, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, হচ্ছে আল্লাহর কি গুণ, যেমন আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ, তেমনি আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর গুণের আশ্রয় কামনা এখানে শিখানো হচ্ছে, হে আল্লাহ তোমার সন্তুষ্টির আশ্রয় গ্রহণ করছি মিন সাখাতে, তোমার অসন্তুষ্টির অনিষ্ট থেকে, তুমি অসন্তুষ্ট হয়ে যাও না কখন আল্লাহ, অবে মুআফাত কি নবীকে ফিকির, নবীর চিন্তা, নবীর পেরেশানি, যে আল্লাহ তুমি কখনো আমার উপর নারাজ হয়ে যেও না, কিন্তু আমাদের কোনো ফিকির চিন্তা নেই, আমাদের কোনো হেডাক মাথার ব্যথা নেই, কত আল্লাহ নারাজ হচ্ছেন কোনো পরোয়া নেই, এই হচ্ছে আমাদের ইসলাম, এ হচ্ছে আমাদের ইমান, এ হচ্ছে আমাদের দিনদারি পরেজগারি, আল্লাহ মুস্তাহ। অবে মুআফাতিক মিন উকুবাতিক, এবং তোমার ক্ষমার আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর ক্ষমা আল্লাহর গুণ, আফু থেকে মুআফা, মিন উকুবাতিক তোমার শাস্তি হতে, আল্লাহ তুমি কখনো শাস্তি আমাকে দিও না, আজাব শাস্তি দিও না, ও আউযু বিকা মিনকা, তোমার আশ্রয় গ্রহণ করছি মিনকা, তোমার আজাব হতে, তোমার থেকে, তোমার পকড়াও হতে, লা উহসি সানাআন আলাইক বা লা নুহসি বহুবচন দিলি, তোমার প্রশংসা আমি শেষ করতে পারবো না, লা উহসি সানাআন আলাইক, তোমার প্রশংসা আমি আয়ত্ত করতে পারবো না বা শেষ করতে পারবো না, আনতা কামা আসনাই তাআলা নাফসিক, যেমন তুমি নিজের গুণগান করেছো বা তোমার গুণ যেমন তুমি বর্ণনা করেছো, আমার দ্বারা তার সম্ভব নয়। কোরআনে কারিমে আল্লাহ রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর আসমা সিফাত কত বর্ণনা করে, তাওহীদের কথা কতটা আমি আপনি প্রকাশ করছি, কতটা আমি আপনি বয়ান করছি বলুন দেখি, কোরআনটা যদি আমরা সত্যিকার অর্থ বুঝে তেলাওয়াত করি তা, আর ওই চেতনা নিয়ে, ওই মন মানসিকতা নিয়ে, তাহলে হয়তো কিছুটা করলেন। নবী সাল্লাম বলছেন যে আল্লাহ তুমি যেভাবে তোমার গুণগান বর্ণনা করেছো সেগুলি আমার দ্বারা সম্ভব না, সুতরাং আমাকে তুমি ক্ষমা করে দাও, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। 19 নম্বর দোয়া, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন যা রাজুল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ফাকালাইস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা লাকীতু মিন আকরাবিন লাদাকাতনিল বারিহা, গত রাতে কি কষ্ট পেয়েছিলাম, মিন আকরাবিন বিচ্ছুর দংশনে, লাদাগাতনিল বারেহা, গত রাতে আমাকে সেই বিচ্ছু দংশন করেছিল, অর্থাৎ গত রাতে বিচ্ছুর দংশনে আমি বড়ই কষ্ট পেয়েছি, মারাত্মক বিষ, সাপের যেতে কম না, কাউকে কি বিচ্ছুতে দংশন করেছে, কারণ আমাদের দেশে বিচ্ছু নেই, আরব দেশগুলিতে বিচ্ছু বেশি আছে, আকরাব যেটা আরবরা বেশি বলতে পারবে, তার দংশন যে কি মারাত্মক, হ্যাঁ,
তো আমাদের দেশের অনেক মানুষই হয়তো আছেন যে সাপের বিষ সম্পর্কে জানা আছে। আকরাব বিচ্ছুর দংশনে বড়ই আমি গত রাতে কষ্ট পেয়েছি, কে বললেন? জনৈক সাহাবি। কালা নবী বলে আমা লাও কুলতা হিনা আমসাইতা, সন্ধ্যাবেলা যদি তুমি এই দোয়াটি বলে নিতে তাহলে তোমার কোন ক্ষতি হইতো না, তোমাকে দংশন করতেই পারতো না। আল্লাহ আকবার, চিন্তা করেন, দোয়া খুব ছোট্ট। একটু আগে দোয়াটি বর্ণনা করলাম, কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাক। তাহলে কোন জায়গায় নতুন জায়গায় অবতরণ করলেন না বলেও আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাক, আর সন্ধ্যাবেলার জিকির আজকারের একটা জিকির হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাক। আর একটা হাদিস রয়েছে তিনবার করে বলা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাক। রহ মুসলিম, সহিহ মুসলিমের এই হাদিস, সন্ধ্যাবেলা পড়ে নেবেন। তাহলে নবী সাল্লাম কি বলছেন, তুমি যদি সন্ধ্যাবেলা এটা বলে নিতে তাহলাম তাদুররকা, বিচ্ছু তোমাকে কোনো তোমার কোনো ক্ষতি করতে পারত না। ২০ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না আবু বকর সিদ্দিক তাআলা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, মুরনি বিকালিমাতিন, আমাকে কিছু দুয়া কালেমার নির্দেশ দেন বা শিখিয়ে দেন। আকুলুহুন্না ইযা আসবাহতু ওয়া ইযা আমসাইতু, সকাল এবং সন্ধ্যাবেলা আমি বলবো, সকাল সন্ধ্যার জিকির আজকারে বলবো, এরকম কিছু দোয়া কালেমা শিখিয়ে দেন আমাকে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, কুল, এই দোয়াটি বলো, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াস শাহাদা রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত। এই পর্যন্ত আল্লাহর গুণগান হইল, এখন আশ্রয় কামনা, আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শাইতানি ওয়া শিরকিহি। কাল কুলহা ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা ওয়া ইযা আখাযতা মাযজাকা, এটা তুমি সকালবেলা বলবে, সন্ধ্যাবেলা বলবে, আর যখন তুমি তোমার শয়ন গাহে যাবে, বিছানায় যাবে শোয়ার জন্য, ঘুমাবার জন্য, তখন বলবে। তাহলে সকাল সন্ধ্যার জিকিরে বলবেন এই দোয়াটি, আর কখন বলবেন? হ্যাঁ, আজকার ও নবের অন্তর্ভুক্ত, হ্যাঁ, ঘুমাবার পূর্বের যে দোয়া জিকির গুলি রয়েছে তার অন্তর্ভুক্ত। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান সহি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল, হে আল্লাহ আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা, আলেমাল গায়বি ওয়াস শাহাদা দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, রাব্বা কুল্লি শাইই ওয়া মালিকা, যিনি প্রত্যেক বস্তুর প্রতিপালক পালনকর্তা, ওয়া মালিকা এবং অধিপতি মালিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আন, তোমার ছাড়া কোন সত্য মাবুদ নাই, এই কথা আমি সাক্ষ্য প্রদান করছি, আউযু বিকা মিন শাররি নাফসি, আমার নিজের অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। নিজের অনিষ্ট আছে, হ্যাঁ, চলন্তসে অনেক সময় মার খেতে হয় না, হয় না, চলন্তসে ক্ষয়ক্ষতি হয়, হ্যাঁ, নিজের যে কোনো চলন হইতে পারে, আকীদা ইবাদত দিনের ক্ষেত্রে চলন্তসে আপনি ক্ষতিগ্রস্ত, আপনার দিন নষ্ট হলো, আপনি কেন গেলেন ওই শিরক বিদাতকারীদের কাছে, কেন গেলেন ওখানে বাস করতে, কেন গেলেন ওদের সাথে তর্ক করতে, হ্যাঁ, কেন গেলেন অসৎ লোকদের সাথে আপনি সফরে, জি, তো মিন শাররি নাফসি, নিজের অনিষ্ট রয়েছে, নিজের অনিষ্ট থেকেও পানা চাইবেন, অন্যের অনিষ্ট চাইতে নিজের অনিষ্ট কম না, কারণ নিজের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি। অন্য লোক বললে তো একটু হিতাহিত জ্ঞান আছে, দেখি কথাটা এর একটু বিবেক বিবেচনা করে দেখি মানা যায় কি যায় না, কিন্তু নিজেই যখন অস্বস্তি ভিতরে আসছে, নিজের পরামর্শে নিজেই কাজ করছেন, তখন বেশি ক্ষতিগ্রস্ত, নিজের মেজাজে চলছে না। তো আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শাইতানি ওয়া শিরকি, আর শয়তানের অনিষ্ট থেকে, আর অশিরকি শয়তানের শিরক থেকে। এই দোয়া পড়বেন সকালবেলা, সন্ধ্যাবেলা আর ঘুমাবার পূর্বে। ২১ নম্বর হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা নবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলা বলতেন, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রব্বি আসালুকা খাইরা মা ফি হাযিহি লাইলা ওয়া খাইরা মা বাদাহা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহি লাইলা ওয়া শাররি মা বাদাহা। বুঝতে আছে গৌরী? হ্যাঁ, মাশাআল্লাহ, সকাল সন্ধ্যার জিকির গুলি করছেন, কিন্তু এর চাইতে সহজ দোয়া একটা জিজ্ঞেস করলাম, তবু মুখস্ত নেই কেন বললেন? ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহি লাইলা ওয়া শাররি মা বাদাহা ওয়া রব্বি আউযু বিকা মিনাল কাসাল ওয়া সুইল কিবার ওয়া আউযু রব্বি আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিন ফিল কবর। ওয়াইজা আসবাহা কালা জালেক আয়জান, সন্ধ্যাবেলাও বলবেন আর যখন সকাল হবে
তখনও বললেন অর্থাৎ সকাল সন্ধ্যার জিকির অন্তর্ভুক্ত হচ্ছে এটি, কিন্তু সন্ধ্যাবেলা বলবেন আমসাইন আমসাইল মুলক লিল্লাহ দিয়ে শুরু করবেন, আর সকালবেলা কি দিয়ে শুরু করবেন আসবাহানা ওয়া আসবাহাল মুলক লিল্লাহ দিয়ে শুরু করবেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। হাদিসের অর্থ আমসাইনা, আমাদের সন্ধ্যা হইল, আমরা সন্ধ্যা করলাম, আমসাইল মুলক লিল্লাহ, সমস্ত কিছুর রাজত্ব মালিকানা আল্লাহর জন্য সন্ধ্যা করলো, অর্থাৎ সন্ধ্যাবেলাও সবকিছুর মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তিনি এক ও একক, তার কোনো শরীক নেই, লাহুল মুলক সার্বভৌমত্ব তার, ওয়ালাহুল হামদু যাবতীয় প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, রব্বে হে আমার রব আসআলুকা খাইরা মা ফি হাযিহিল লাইলা এই রাতে যে কল্যাণ রয়েছে সেই কল্যাণ তোমার কাছ থেকে কামনা করি। আল্লাহর কাছে রাতের কি চাইলেন? কল্যাণ, মঙ্গল চাইলেন। ওয়া খাইরা মা বাদ এই রাতের পরে আমার পুরো লাইফে যে কল্যাণ রয়েছে সেই কল্যাণগুলি, যে সময়গুলি আগামী দিনে আসছে এগুলির কল্যাণ চাই। ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযিহিল লাইলা এই রাতে যে অনিষ্ট রয়েছে, বিপদ আপদ রয়েছে তার থেকে কি চাই আমি? আশ্রয় কামনা করি। আর অশাররে মা বাদাহা আর এই রাতের পরে আমার সারা জিন্দগিতে যেসব অনিষ্টগুলি রয়েছে ডানে বামে সামনে পড়বে, যেগুলি সম্মুখীন হতে পারি, সেগুলির অনিষ্ট থেকে তোমার আশ্রয় কামনা করছি। অশাররে মা বাদা রব্বি আউযু বিকা মিনাল কাসাল হে রব, হে প্রতিপালক, তোমার আশ্রয় গ্রহণ করছি অলসতা থেকে। অনেকে অলস, অলস থাকার কারণে কাজকর্ম পান না, সারাদিন ঘুমান আর সারাদিন নেট নিয়ে পড়ে থাকেন, হ্যাঁ কাজ করতে খুঁজে পাবেন, বোঝা গেছে কিনা? আমাদের যেগুলি এই নবাবের আইল সাহেব বুঝেন, মানে অলসদেরকে নবাবরা নাকি সিরাজ নবাব সিরাজউদ্দৌলা হোক আর অন্য অন্য নবাবই হোক, মেলা নবাব ছিল বাংলায়, তো নবাবেরা নাকি কিছু অলস পুস্ত, তো ওগুলোকে আঞ্চলিক ভাষায় অলসগুলো কি কি বলা হয়তো? আইল সাহেব বলা হয়তো, নবাবের আইল সাহেব। তো ওরা এত ঘুমায়তো এত ঘুমায়তো, কেউ কারো খোঁজ খবর রাখত না, আর খাওয়া দাওয়া নাই, হ্যাঁ খেল চোখ বন্ধ করে, খাওয়াই যদি তো চোখ বন্ধ করে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে যাওয়া। তো একবার নবাবের বাড়িতে আগুন লেগেছে, ওই যে আলসাদের জন্য আলাদা যে ঘর তৈরি করা আছে ওখানেই থাকতো, আলসারা পড়ে থাকতো, আগুন লেগেছে, আগুন লেগেছে, বড় হইচই হইছে, আগুন নেবা নেবে চেষ্টা চলছে, এরকম ওরা সবাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। একজন একটু বিরক্তি বোধ করেছে, কি রে কি বিরক্ত করছে রে, হ্যাঁ বলছে পাশের লোককে, সবাই ঘুমাচ্ছে পাশের ওই আরাক আলসাকে বলছে যে একটু চোখ খুলে দেখ তো রে, তোমার কি চোখ খুলে রে, কি চোখ খুলে রে, জি হ্যাঁ কি চোখ খুলেন না, এই অলসতা থেকে। অলস লোক কোনদিন খেতে পাই না, আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে নিজেকে বেকার মনে করে, আমার ভাই বেকার আছে, একা আপনি এখানে রোজগার করছেন, আর দু চার পাঁচ ভাই বিএমএ পাশ করে কেউ চাকরি পায়নি, সব বেকার হয়ে পড়ে আছে, সারা সারা রাত নেট নিয়ে পড়ে থাকলো, আর সকালবেলা জোহর পর্যন্ত ঘুমাইলো, আর বিকালবেলা ও চায়ের দোকানে আড্ডা দিল, আর সন্ধ্যাবেলা ফিরে এসে আবার নেট নিয়ে বসল। আজকাল ইন্টারনেটের যুগে বলছি, না হলে আমাদের যুগে বেকার গুলো অন্যরকম ভাবে লাইফ কাটাইত, সারা রাত টেনশনে কাটতো, আর তারপরে তো ঘুম আসতো, কারণ সারাদিন তো ঘুমিয়েছে, আর ওই যে সকালে ঘুমাইতো তো জোহর আসরে উঠলো, ওঠার পরে খেললো বাপের হোটেলে, মায়ের হোটেলে, অথবা ভাইয়ের হোটেলে, বিদেশ থেকে টাকা পয়সা পাঠাচ্ছে, অথবা এক ভাই চাকরি করছে আর বাকি সব বেকার হয়ে পড়ছে। বেকার একজন যুবক মানুষ কিসের বেকার, যে কোনো কাজ করে, কাজ করে খান, সকালবেলা বের হন ইনশাআল্লাহ তাআলা রুজি দিবেন, সকালবেলা বেরোতে হবে, সকালবেলা আল্লাহ রুজি বন্টন করেন, সকালে বেরোবেন না ঘুমাবেন তো কোথায় কাজ পাবেন আপনি, বিকেলবেলা কাজ পাবেন। তো অলসতা থেকে আশ্রয় কামনা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলসতা ভালো জিনিস না, অলসতা মানুষকে ধ্বংস করে। অলজুবন কি আছে? অলজুবনি আর কাপুরুষতা থেকে, অল হারাম আর বার্ধক্য থেকে, আল্লাহ বেশি বুড়া করে দিল, অল বখল আর কৃপণতা থেকে, ওয়াউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি কবর আযাব থেকে, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত অফি রিওয়ায়াতিন ওয়াল দালইদ দাইনে ঋণের বোঝা থেকে, আল্লাহ আমার উপর ঋণের বোঝা চাপিয়ে দিও না, এমন বোঝা হয়ে গেল। আর ঋণের বোঝা কার চাপে, যার এতটুকু আছে আর এতটুকু হইতে চায়, কোন রকম করে 5,000 রিয়াল জমা করেছে, এই 5,000 রিয়াল হইতেই তখন 50,000-এর একটা বিজনেস করার প্ল্যান নিয়েছে, দিল একটা দোকান বাইনা করে দিল, আমি এই দোকানটা নেব। জি হ্যাঁ আশ্চর্য কথা, এইরকম কেন স্বপ্ন, অপরের কাঁধে পা দিয়ে দিয়ে ওপরে উঠবেন, মানে আপনার ক্ষমতা হয় না, আপনার যতটা ক্ষমতা সেটা দিয়ে উঠেন, আপনি আপনার 5,000 দিয়ে উঠেন,
কিছু নেই, আপনি ডেলি রোজগার করেন রিক্সা চালকদের মতো, সৎ রিক্সা চালক হন, অসৎ নাই, সব সারাদিন রিক্সা চালালো আর সন্ধ্যাবেলা মদের আড্ডাতে যে বসে গেল আর না হলে পতিতালয়ে চলে গেল, এই চরিত্রে রয়েন না, ভালো মানুষ হন, আল্লাহ অতি বরকত দিবেন, রিক্সা চালক অনেক বড় হইতে পারে একদিন যদি সৎ হয় তাহলে। জি হ্যাঁ, তো বলছিলাম যে মানুষের উপর ঋণের বোঝা কখন চাপে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর বিভিন্ন হাদিস রয়েছে ঋণের বোঝা থেকে, ঋণগ্রস্ত হওয়া থেকে আশ্রয় কামনা, কখনো এই চেষ্টা করতে হয় না যে কারো ঋণ নিয়ে কোনো কাজ করব, আমাকে বাড়ি করতে হবে, আমার যতটা টাকা আছে ওই টাকাতে বাড়ি করতে হবে, ওই রকম ক্যাপাসিটির বাড়ি করতে হবে, এর এই ক্যাপাসিটির বাইরে আমি যাব না একটা পয়সা। অনেকেই ছুটি যাচ্ছেন আপনারা দুই বছর তিন বছর পরে ছুটি যাচ্ছেন, তখন এত বেশি ধার করজ করে যাচ্ছেন, এসে ছয় মাস আট মাস শুধু ঋণ পরিশোধ করতে লেগে যাচ্ছে, বড় টেনশন আপনাদের জন্য হয়ে যাচ্ছে। অনেকে টেনশন থাকে, এসে বলে আমি খুব টেনশনে আছি, ছয় মাস হয়ে গেলে এখনো ঋণ শেষ করতে পারিনি, অন্যায় কাজ আপনি করেছেন, কে ঋণ নিতে বলেছে, এরকম ভুল কাজ এগুলো। গালাবাতের রেজাল, আর মানুষের বিস্তার লাভ থেকে বা মানুষের জুলম অত্যাচার থেকে, ভাব অর্থ হচ্ছে গালাবা, মানুষের বিজয় থেকে আমার ওপর কেউ জুলম অত্যাচার করবে, আমি তার কাছে পরাজিত হয়ে যাবো, মার খাবো, আল্লাহ এই এই থেকে আশ্রয় কামনা করছি তোমার। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ২৩ নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াকুলু ফি দুআইহি, নবী করিম তার দোয়াতে বলতেন আশ্রয় কামনার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আমাল। দোয়া ছোট কিন্তু অত্যন্ত ব্যাপক অর্থ, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা আমিলতু, যেই কাজগুলি করেছি তার অনিষ্ট থেকে, যেই কাজ করেছি সে ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক সেগুলির অনিষ্ট থেকে, দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, আল্লাহ এগুলির অনিষ্ট থেকে কি চাইছে, হ্যাঁ দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, দিনের ক্ষেত্রে ইমান আমলের ক্ষেত্রে পাপের কাজ করেছেন ওর একটা অনিষ্ট আছে, যে কোনো সময় কি হতে পারে আল্লাহর পাকড়াও হয়ে যেতে পারে, আল্লাহ এই তোমার পাকড়াও থেকে, কারণ এটা হচ্ছে আমার কৃতকর্মের অনিষ্ট, কৃতকর্মের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করিয়ে, এটা একটা দিক। আর কিন্তু দুনিয়াবি পারিবারিক কাজ করেছেন, কোন একটা সিদ্ধান্ত নিয়েছেন, কোন একটা কাজ করেছেন, বিয়ে শাদী ইত্যাদি, এর একটা অনিষ্ট আছে, দিলেন ছেলের বিয়ে মেয়ের বিয়ে দিলেন, ব্যর্থ হইলেন, আপনি নিজে বিয়ে করলেন ব্যর্থ হলেন, বিয়ের পরে তালাক, বিয়ের পরে ওর সাথে মিল মহব্বতি হইল না, আপনি ভালোবাসেন সে ভালোবাসেন, অথবা সে ভালোবাসে আপনি ভালোবাসতে পারলেন না ইত্যাদি, সে ভালো কিন্তু তার বাপ মা ভালো না, যার ফলে পারিবারিক অশান্তির শেষ নেই, এক এক লোক এক এক বালা মুসিবত আছে, এগুলি হচ্ছে মিন শাররি মা আমিলতু, যা অতীতে করেছি দুনিয়ার কাজ অথবা দিনের কাজ, দিনের ক্ষেত্রে পাপের কাজ যেগুলির অনিষ্ট রয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি। অমিন শাররি মা লাম আমাল, আর যেই কাজগুলি করিনি সেগুলির অনিষ্ট আছে, হয়তো করা উচিত ছিল করিনি, যার ফলে ক্ষতিগ্রস্ত হইতে পারি আমি, আল্লাহ তারও অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। অনেক সময় মানুষ বাপ মার সাথে ভালো আচরণ করা উচিত ছিল করেনি, অতীত খারাপ আচরণ করেছে, বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, এখন হাই 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 করছে যে হাই যদি আজকে আমি হেদায়েত হয়েছি, যদি মাকে পেতাম তো তাকে রাজি করে নিতাম, মাকে পেতাম তো রাজি করে নিতাম, আমার বোনটাকে কষ্ট দিয়েছি পেতাম তো আমি রাজি করে নিতাম, আমার বড় ভাইকে কষ্ট দিয়েছি যদি পেতাম তো আমি রাজি করে নিতাম, তার সাথে ভালো মাফটা নিয়ে নিতাম ইত্যাদি ইত্যাদি, ঠিক না? কিন্তু এখন আর সংশোধনের সুযোগ পাচ্ছেন না। জি, এগুলি হচ্ছে অনিষ্ট, মিনসারে মালাম আমল, যে আমলগুলি করা উচিত ছিল, যে ভালো আচরণগুলি করা উচিত ছিল, যে ক্ষমা নিয়ে নেওয়া উচিত ছিল, তাদের সাথে ভালো আদবের খেয়াল রাখা উচিত ছিল, তাদের শ্রদ্ধা সম্মান করা উচিত ছিল, তাদের সাথে সেবা করা উচিত ছিল, যে আমলগুলি করিনি তার যে বালা মুসিবত রয়েছে অনিষ্ট রয়েছে সে অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করেছি, আল্লাহ তুমি রক্ষা করিও, মাফ করে দিও, আল্লাহ মাইনি আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আমাল। রাওয়াহু মুসলিম। ২৪ নম্বর হাদিস যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দুআইন লা ইউস্তাজাবু লাহা, অমিন দুআইন লা ইউস্তাজাবু লাহা, কোন কোন রিওয়ায়েতে আছে অমিন দুআইন লা ইউসমা,
দুআইন কোন রেওয়ায়েত রয়েছে, কোন রেওয়ায়েত রয়েছে মন দাওয়াতিন অমিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। কি আছে এতে? বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আশ্রয় কামনার দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, মিনাল আজজি, অপারগতা থেকে, অপারগ হওয়া থেকে। আমরা অনেক সময় পারবো তারপরে বলি কি হ্যাঁ অপারগ পারবো না। আজকাল যারা ট্রেনিং করায়, কিছু ট্রেনিং আছে, বিভিন্ন ট্রেনিং গুলো আছে, ট্রেনিং করা তারা এভাবে পরীক্ষা করে। আপনাকে যদি বলা হয় এখান থেকে খোবার হেঁটে যেতে পারবেন, না দেখলেন না, ঠিক আছে না, বলে দিলেন না। আচ্ছা এখন বলছি ১,০০,০০০ রিয়াল দেবে হ্যাঁ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা রাজা যদি কেউ খোবার পায়ে হেঁটে যেতে পারে, এখন পারবেন? এবার বুঝলেন, তাহলে বোঝা গেল পারবেন না নয়,